মানিক চকের এনায়েতপুরের ছবি আপনাদের কাল থেকে দেখাচ্ছি। একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে, সেখানে পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে একেবারে ধস্তাধস্তি হয়। বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে এই গন্ডগোল, এবং সেখানে পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ গুলি চালায়, দুই গ্রামবাসী আহত হন। অন্যদিকে গ্রামবাসীদের ইটের ঘায়ে আবার এসআই সহ তিনজন পুলিশ কর্মী আহত হন। আর এই ঘটনার জেরে আজকে 12 ঘন্টার মানিক চকে বন্ধের ডাক দিয়েছে আরএসপি। আজ সকাল থেকে কিন্তু উত্তপ্ত এলাকা যা গতকাল ছিল আজকে রীতিমতো থমথম করছে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়, দোকানপাট একেবারে জনশূন্য। গতকাল ঠিক এই এলাকা মানিক চকের এই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে, বিদ্যুৎ সংযোগ থাকে না, বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এরই প্রতিবাদে আন্দোলন চলছিল, এখানে পথ অবরোধ করা হয়, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই সময় অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি, পুলিশকে যেমন মারধর করা হয় পাল্টা পুলিশ গুলি চালায়। জেলা পুলিশ সুপার স্বীকার করে নিয়েছেন যে পুলিশ এক রাউন্ড গুলি চালিয়েছে। এই ঘটনায় উভয় পক্ষ অর্থাৎ পুলিশ যেমন আক্রান্ত হয়েছে, পুলিশ আহত হয়েছে, পাশাপাশি কিন্তু দুজন গ্রামবাসী তাদেরও গুলি লেগেছে। এই মুহূর্তে প্রত্যেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে, এবং এই ঘটনায় ধরপাকড় অভিযান শুরু হয় পুলিশ সুপারের নেতৃত্বে। এবং তারপর কিন্তু যেটা পুলিশ সুপার জানিয়েছেন যে 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। এবং এই যে ঘটনা, পুলিশের গুলি চালানোর ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে কিন্তু আজকে বন্ধ ডেকেছে বামেরা। এবং সেই বন্ধের ফলে কিন্তু দেখা যাচ্ছে যে মানিক চকের যে বিস্তীর্ণ এলাকা, এনায়েতপুর থেকে মানিক চক, মথুরাপুর, সমস্ত এলাকাতে বেশিরভাগ দোকানপাট, সেই দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে। এবং এলাকায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে, কেবলমাত্র এখানে এখানে যে আমরা দাঁড়িয়ে রয়েছি এনায়েতপুর এলাকায় সেই এলাকা নয়, এর পাশাপাশি কিন্তু মানিক চকের বিস্তীর্ণ এলাকা জুড়ে পুলিশই টহলদারি চলছে, পুলিশ মোতায়েন রয়েছে, যাতে নতুন করে কোনো ধরনের উত্তেজনার সৃষ্টি না হয়। করুণাময় সিংহ, এবিপি আনন্দ, মালদা। মালদার এসপি কিন্তু জানিয়েছেন যে গতকালের ঘটনায় এখনো পর্যন্ত মোট 25 জনকে গ্রেফতার করা হয়েছে। পথ অবরোধকে কেন্দ্র করে গতকাল যে এলাকা একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, আজকে কার্যত তা থমথম করছে। আক্রান্ত হওয়ার পর মানিক চক থানার আইসি সহ পুলিশের আধিকারিকেরা এই বাড়িতেই আশ্রয় নিয়েছেন। আমি কোথায় বাড়ির ছবি দেখাবো। এই বাড়িতে আশ্রয় নেওয়ার পরও কিন্তু যারা বিক্ষোভকারী, আন্দোলনকারী, তারা এই বাড়িতে হামলা চালায়। ছবি দেখাচ্ছি, দেখো যে এই যে বাড়ি, সেই বাড়ির সামনে মোটর বাইক রাখা আছে, সেই মোটর বাইক ভাঙচুর করা হয়, লোহার গ্রিল ভাঙচুর করা হয়, অ্যাসবেস্টাস যে বাথরুম রয়েছে এই বাড়ির, সেই বাথরুমে অ্যাসবেস্টাসে ভাঙচুর করা হয়, জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়, পুরো এই যে বাড়ির সামনের এলাকাটা তছনছ করে দেওয়া হয়। এবং একজন রয়েছেন যিনি প্রত্যক্ষদর্শী এই ঘটনার, তার সাথে কথা বলবো। বলছি, যখন পুলিশ কোথায় মাথা ফাটলো, পুলিশের কীভাবে এলো? পুলিশের মাথা মনে হয় বাইরেই ফেটেছে, ওই পড়ে গেছিলো ওই সব এলাকায়, তো ওই সব এলাকায় মাথা ফেটেছে। ওরা তো মোটামুটি 10-12 জন ছিল পুলিশ প্রশাসন, তারপরে এখানে বসলো, আর বাড়ির লোক যে ছিল, বাড়ির লোক ওটা ঘরে চলে গেল, বাড়ির লোককে বললো বাইরে চলে যাও। তারপর কি হলো? তারপর আবার কখন এলো ওই যারা ছিল এখানে ভাঙচুর করছে? যারা ছিল ওরা তো কন্টিনিউ ঢিল ফেলতে আছে ওদিক থেকে, মোটামুটি একবারে 100টার ঢিল চলে আসছে। ওরা পেট্রোল বোতলে এনে ওরা আলোচনা করছিল বাড়িতে ফেলার জন্য, কি বাড়িতে ফেলে বাড়ির লোককেও পুড়িয়ে দিব আর পুলিশ প্রশাসনকে সবাইকে পুড়িয়ে। তখন পুলিশ কি করলো? তখন পুলিশ তারপরে গুলি ফায়ারিং করলো। কোথা থেকে গুলি চালালো? এই এই সব এলাকা থেকে গুলি ফায়ারিং করলো। আমরা তো বাইরে ছিলাম, সঠিক বলতে পারবো না, কিন্তু এইসব থেকে গুলি ফায়ারিং করলো। এইসব থেকে গুলি? হ্যাঁ। কতটা গুলি চালালো? ওই 1-2টাই মতো হবে এরকম। হ্যাঁ, ওইটা যদি ফায়ারিং না করতো তো এই বাড়িটাতে ভেঙে ভিতরে চলে আসতো লোকগুলা, আর বাড়ির লোকও মরে যেত, আমরাও মরে যেতাম, বাড়ির লোকও মরে যেত, আর পুলিশ প্রশাসন সবাই মরে যেতাম একই সঙ্গে। যেটা পুলিশ সুপার জানাচ্ছেন যে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালিয়েছে, এবং এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের ওপর যে হামলার ঘটনা, সেই ঘটনায় 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। করুণাময় সিংহ, এবিপি আনন্দ, মালদা।